কিন্তু ওর অ্যাক্সিডেন্টটা হয় 30 তারিখে নভেম্বরে, মানে জয়েনিং করার দুদিন আগে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার শাশুড়িমার একটা ছোট্ট কচুরির দোকান রয়েছে শিয়ালদায়, তো সেখানে তিনি প্রতিনিয়ত যাতায়াত করতেন। ভোর 4টার সময়, 3:30 সময় উঠতে হতো, 4টার সময় বাড়ি দিয়ে বেরোতো। বাইকে করে একদিন দিয়ে এসে আসার সময় শাশুড়িমাকে যখন ছেড়ে তারপরে ফিরে আসছে, তখন একটা 407 এসে আমার হাজবেন্ডকে সামনে থেকে ধাক্কা দেয়। তো সেখানে স্পটে ও গড়াগুড়ি খেয়ে ওখানে সেন্সলেস হয়ে যায়। ও অনেক ঘন্টা ওখানে পড়েছিল কিন্তু কেউ ওকে ধরেনি। প্রচুর ব্লিডিং হয়, ওর হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছিল, প্লাস এখানে গলায় ওর কেটে গেছিল, গলায়ও ভাঙা রয়েছে, আর পিঠের C5-C7 ওর ড্যামেজ রয়েছে শিট দ্বারা। একদিন হঠাৎ ফোন করে বললো যে আমার তো এখন এই অবস্থায়, তুমি কি করবে, তুমি তাহলে আমাকে ভুলে যাও, ছেড়ে দাও। কিন্তু তখন আমি পেছনে ফিরে আসতে পারিনি দিদি, কেননা আমি যদি তখন পেছনে ফিরে আসতাম আমি নিজের কাছে নিজে হেরে যেতাম, আমি নিজের কাছে নিজে হাঁটতে চাইনি। এমনকি এমন একটা পরিস্থিতি আমি আমার বাড়িতে আমার বাবা মাকেও জানাতে পারতাম না, কেননা স্বাভাবিক কোনো বাবা মাই মেনে নেবে না। আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান করে বা কোনো মন্দিরে গিয়ে আমাদের বিয়ে হয়নি, যেহেতু আমার হাজবেন্ড যেতে পারবে না, ও তখন বেডেই ছিল। আমাদের বাড়িতেই কোনোরকম ভাবে সিঁদুরদানের মাধ্যমে বিয়ে হয়, তো বাড়িতে জানানো হয়। আমি জানিয়েছিলাম মাকে যে এরকম এরকম অবস্থা, তো ওরা এসে আমাকে ওখান থেকে অনেক গুছিয়ে নিয়ে যেতে পারেনি। 2 বছর বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে পারিনি। সকালবেলা ভোর 4টার থেকে উঠে আমার জার্নি শুরু হয়, রাত 2 পর্যন্ত আমার জার্নি চলে। হঠাৎ করে আমি সোশ্যাল ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও ছাড়ে যারা, তো সেগুলো আমি ফলো করতাম। তো ফলো করতে করতে আমার মনে হলো যে আমি কেন এরকম করতে পারি না। কিসের ভিডিও করি, কা ডেইলি লাইফস্টাইলের উপর ভিডিও করি, আমি কিভাবে আমার হাজবেন্ডকে কেয়ার করছি, কিভাবে এত সমস্যার মধ্যে দিয়েও আমি হাসি খুশি থাকছি। সেগুলো তুমি সব ভিডিও করেছিলে? হ্যাঁ, এগুলো সব ভিডিওতে রয়েছে। আমার আমার একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছিল সেটা 17 লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল আমার সেই ভিডিও, আর সেখান থেকে আমি প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছি। এমনকি দিদি, এমন অবস্থার মধ্যে দিয়ে গেছি যে অনেক মানুষ আমার কাছ থেকে সাজেশন চাচ্ছে যে আমার আজকে ক্যান্সার হয়েছে, কেউ কেউ আছে আমার হাজবেন্ডের মতো, কারো বাচ্চার প্রবলেম, তারা আমার কাছে বলছে যে তুমি এত হাসি খুশি কি করে থাকো, বা আমি এই প্রবলেমটা কি করে ফেস করব তুমি যখন এই প্রবলেমটা ফেস করছো। তো প্রত্যেকটা মানুষ না, এত হাজার হাজার মানুষ আমাকে দেখে হাসতে শিখেছে, নতুন করে বাঁচতে শিখেছে, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো সে ভিডিওগুলো কে করে? ভিডিওগুলো সব আমি করি দিদি, এডিটিং আমি করি, পোস্ট আমি করি, সব আমি করি। কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে, মানে এই ভিডিও তোলার বাইরে আপলোড করার বাইরেও একটা জগৎ থাকে যেটা হচ্ছে বিভিন্ন মেল টেল আসে, তো এগুলো আমার হাজবেন্ড সব ক্যারি করে। আর এখান থেকে আমি এখন যা আর্নিং করছি, আমার হাজবেন্ডের মেডিসিন, আমাদের সংসার মোটামুটি চলে যাচ্ছে। আর এই সব কিছু পরিস্থিতি ঠিক হলে আমি, আমার ইচ্ছা আছে একজন লোক দিয়ে ওকে ভালো করে ফিজিওথেরাপি করানোর, এবং আবার আর একবার ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওকে ভালো করে উজ্জ্বল বাবুকে একটু নিয়ে আসা হোক। নমস্কার, কেমন আছো বলো? এখন আপাতত আমার কণিকার ভালোবাসা আর আমার পরিবারের সবার সাপোর্টে খুব ভালো আছি, আর খুব সুন্দরভাবে দিনটা চলছে। আর যেহেতু আমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, তার জন্য তো আরোই ভালো থাকতেই হবে। ঠাকুর কণিকাকে পাঠিয়ে দিস তোমার জন্য? একদম, আমার জোর হিসাবে পাঠিয়েছে, যে জোরটা আমি হয়তো আমার হাত পায়ে অক্ষম এখন আমি, কিন্তু ও আমার সব দিক দিয়ে সেই অক্ষমতা দূর করেছে। আমরা সব সময় বলি বিয়ের সময় যে 7 পাক যখন ঘোরা হয়, 7 জন্ম যেন আমরা একসঙ্গে থাকতে পারি। তুমি 7 বছর হয়ে গেল একসাথে রয়েছো, এবং আশা করি জন্ম জন্মান্তর তোমরা একসঙ্গে থাকতে পারবে ভাবে, আর ঠিক এইরকম ভালোবাসার বন্ধনে যেন সবসময় থাকতে পারে। উজ্জ্বল একদম আশা ছাড়বে না, ঠাকুরের কাছে প্রার্থনা করবে এবং সবসময় পজিটিভ থিঙ্কিং এ রাখবে। একদম।